মুহূর্তে এটাই যদি বাস্তব হয় আর কয়েক ঘন্টা তার মধ্যেই বুঝতে পারবো আমরা। মোট আসন 42, বিজেপি 21 থেকে 25। অর্থাৎ 21 থেকে 25-এর মধ্যে বিজেপি ঘোরাঘুরি করলে মানেটা বুঝতে পারছেন তো? 25টা ছেড়েই দিলাম, যদি 21 বা 22 হয়, যদি 21 বা 22 হয় এক একটা লোকসভাতে 7টা করে বিধানসভা, বিধানসভার ম্যাজিক্যাল ফিগার ক্রস করে যাবে বিজেপি যদি 21 বা 22টা পায়। 25 হলে ছেড়েই দিলাম, 28, 30 অনেকে বলছেন, আমি জানি না, ভাবতেও পারছি না। তৃণমূল কংগ্রেস 20, 16 কোনটা হবে কেউ জানে না, 16, 20, 22, 23, 25 মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন এই সমস্ত কিছু ফেক, জানি না। আদার্স অর্থাৎ কংগ্রেস, সিপিআইএম, মোহাম্মদ সেলিম জিতে যাবেন অনেকে বলছেন, অনেকে বলছেন অধীর চৌধুরী জিতে যাবেন, অনেকে এমনটাও বলছেন সৃজন ভট্টাচার্য যাদবপুরে জিতবেন বা সুজন চক্রবর্তী দমদমে জিতবেন। আসলে যেই জিতুন না কেন একটা আসন বোধহয় বরাদ্দ থাকবে তৃণমূল এবং বিজেপির বাইরে। এবার আসি যেটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভোট পার্সেন্টেজে। এই ভোট পার্সেন্টেজটা গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝুন, ভোট পার্সেন্টেজটা বাংলায় গুরুত্বপূর্ণ তার একটা কারণ আছে। বিজেপি 2026-এর পালা বদলের সূচনা কি এই ভোট পার্সেন্টেজে? ধরে নি এক্সিট পোল আমাদের একেবারে পিন পয়েন্টে মিলে গেল, একেবারে পারফেক্টলি মিলে গেল, তাহলে এই 43.8%, ভালো করে বুঝুন, বিজেপি যদি 43.8% পায়, তৃণমূল যদি 42% পায়, বাকিরা যদি 5.7% পায়, বাকি মানে কারা, লেফট, কংগ্রেস যদি পায় 4.2 এবং আদার্স ধরে নিলাম আইএসএফ, এসইউসিআই, অন্যান্যরা 4.1 পায়, কে কাকে লস করলো, কে কার ক্ষতি করলো, ভালো করে বুঝুন, ভালো করে দেখুন, বিজেপি প্রায় 44% ভোট মানুষের পেয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে 44% ভোট যদি বিজেপি পায়, এই বামেরা যদি 5.7, ধরে নিলাম প্রায় 6% ভোট, এই যে বামেরা বারবার বলছে না, সিপিআইএম বারবার বলছে না বিপুল ভালো রেজাল্ট করবো, লাভের লাভ কি হলো ভাই? না তুমি প্রধানমন্ত্রী হতে পারছো, না তুমি মুখ্যমন্ত্রী হতে পারবে, তুমি সাংসদও হতে পারবে না, কিন্তু এই 5.7% ভোট ধরে নিলাম তুমি তৃণমূল বিরোধী ভোট বিজেপির থেকে কেটে নিলে বিজেপি প্রায় 50-এর উপরে পৌঁছে যেতে পারত। বামেদের ভোট ছেড়ে দিলাম, কংগ্রেসের ভোট খুব ইন্টারেস্টিং, কংগ্রেস এবং বাম, বামেরা যদি এবার বেশি ভোট পায়, বেশি শতাংশ ভোট পায়, বামেরা কিন্তু আবার অক্সিজেন পাবে, কিন্তু অক্সিজেন পেলেও লাভের লাভ বোধ হয় একটাই হবে, বামেরা খুব সুন্দরভাবে বিজেপি বিরোধী ভোটটা কেটে দেবে, তৃণমূল বিরোধী ভোটটা কেটে দেবে, অর্থাৎ ভোট কাটুয়া সেই তকমাটা বামেরা আবার পেল। আইএসএফ আমার দেখার কৌতূহল, আইএসএফ এই 4.1-এর মধ্যে কত শতাংশ ভোট কাটে? আইএসএফ মানে আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আসলে নওশাদ সিদ্দিকী যার চেয়ারম্যান, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিপুলভাবে তাদেরকে ভোট দেবে বলে একটা ধারণা করা হচ্ছে, প্রান্তিক সংখ্যালঘু সমাজ, সেই ভোটটা যদি 4.1 হয় তাহলেও তো তৃণমূল কংগ্রেসের জন্য এটা অস্বস্তির কারণ, কারণ তৃণমূল কংগ্রেস সবসময় বলে যে সংখ্যালঘুরা আমাদের সাথে আসে, এটা ভাবার বিষয়, আজ রাতে এটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার বিষয়, কারণ কাল আমরা মোটামুটি এই সময় যখন জবাব চায় বাংলা করব তখন অ্যাকচুয়াল ফিগারগুলো পেয়ে যাবো। এবার তৃতীয় যে প্লাজমা, তৃতীয় যে অঙ্ক, তৃতীয় যে কাট দেখে নিই এই মুহূর্তে, কেন এই কথাগুলো বলছিলাম, এসসি এসটি ওবিসি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, দেশে জাত ভিত্তিক ভোট প্রাপ্তি, দেখুন একটা জিনিস খুব সুকৌশলে বামফ্রন্ট করে এসেছে যে বাংলায় নাকি জাত ভিত্তিক অর্থাৎ কাস্ট পলিটিক্স হয় না, ক্লাস পলিটিক্স হয়, অর্থাৎ শ্রেণীর লড়াই, শ্রেণী সংগ্রাম। সেটাকে কতটা ভুল প্রমাণিত করে বাংলার মানুষ হয়তো নিজের পক্ষটা নিজে নেবে, জাত ভিত্তিক যে ভোট প্রাপ্তি তাতে গোটা দেশে বিজেপি, দেখুন শিডিউল কাস্ট কমিউনিটির ভোট সবচেয়ে বেশি বিজেপি পাচ্ছে, শিডিউল ট্রাইব কমিউনিটির ভোট সবচেয়ে বেশি বিজেপি পাচ্ছে, ভয়ঙ্করভাবে যেটা বেশি পাচ্ছে তা হলো ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ভোট, 59% ভোট বিজেপির পকেটে আসছে। রাহুল গান্ধী ওবিসি এবং অন্যান্য যা যা জিনিস নিয়ে ভাঁকা গড়া যা যা করার করুন, রিজার্ভেশনের দাবি করুন, কিন্তু ভোট পাচ্ছে কিন্তু ওবিসি বিজেপি এবং মুসলিম সম্প্রদায়ের, এই 72% মানুষ দেশে এখনও মুসলিম সম্প্রদায়ের, তারা ভরসা রাখছেন কংগ্রেসের ওপর,
16% ভরসা রাখছেন অন্যান্য দলগুলোর প্রতি। মুসলিম সম্প্রদায়ের 12% মানুষ এখনও ভারতবর্ষে বিজেপির ওপর ভরসা রাখছেন। এই তো গেল অঙ্কের হিসেব। অঙ্ক কি কঠিন, কিন্তু মাধ্যমিক পরীক্ষা তো শুধু অঙ্কের ওপর ভিত্তি করে হয় না। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগের রাতের যে টেনশন, সেই টেনশন তো এমনি এমনি কমে যায় না। তো আজ জবাব চায় বাংলাতে সেই টেনশনের একটা রাত, আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য। মুখে হয়তো প্রত্যেকে বলছে ডরকে আগে জিত হ্যায়, লেকিন কে জিতবে কে হারবে তার মাঝে সূক্ষ্ম তিনটে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আজ ময়ূকের তিনটে প্রশ্ন, এই তিনটে প্রশ্ন ধরে ধরে আজ ময়ূক আপনাদের কাছে পৌঁছবে এবং যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের কাছে পৌঁছবে। প্রথম প্রশ্ন এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন এক, শেষ ধাপেও হতে পারে কারচুপি, ত্রিস্তরীয় কারচুপি নাকি এই বাংলাতে হয়, নমিনেশনের সময় ধমকে চমকে ম্যানিপুলেট করে কারচুপি, ইলেকশনের সময় ভোটে কারচুপি, এবং যখন কাউন্টিং হবে তখনও শুভেন্দু অধিকারীরা বারবার বলছেন যে কারচুপি করার চেষ্টা করবে। নির্দিষ্ট একটি সংস্থার নাম, আইপ্যাক বলে একটি সংস্থার নাম তিনি বলেছেন। তিনি বলেছেন পুলিশকে ব্যবহার করা হবে, প্রশাসনকে ব্যবহার করা হবে, প্রত্যেককে ভোট বুথ এবং ইভিএম পাহারা দিতে হবে প্রত্যেকটি দল, সিপিএম বিজেপি কংগ্রেস সবাই এক কথা বলছে। শেষ ধাপেও হতে পারে কারচুপি, এটা নিয়ে আমরা ডিবেট করব। প্রথমেই যে দুজন রয়েছে তাদের কাছে যাব এবং বাকি দুটো প্রশ্ন ঠিক তার পরে নেব। আমি প্রথমে নির্মাল্য মুখার্জি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, মহানন্দা কাঞ্জিলাল আমার সঙ্গে রয়েছেন। নির্মাল্যদা, এই যে প্রশ্ন, শেষ ধাপেও হতে পারে কারচুপি এবং সে কারণে সজাগ থাকতে হবে, ওই জাগতে রহোর মতন, এটা এটা প্রত্যেকে এখন এটা করছেন। একটা সময় আমরা দেখতাম যে রাত পাহারার দল এক একটা দল থেকে নির্বাচিত করা হতো, এখন তো রাত পাহারার দল ইভিএমে ভয়ঙ্করভাবে একটা ট্রেন্ডে পরিণত হলো। এবার মানে ধরুন এমন হতেই পারে যে এটা প্রিএম্পট করার জন্য এটা বলা হচ্ছে, মানে আগে থেকেই একটা সতর্কতামূলক ব্যবস্থা যেটা করা দরকার, কারণ একটা রিচ ট্র্যাডিশন রয়েছে সব শাসকেরই থাকে যে করে হোক কারচুপি করে ভোটটা জিতবো আর কি, যখন আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আর তৃণমূলের ব্যাপারে যে বিষয়টা দাঁড়িয়েছে, তৃণমূলের উপর মানুষের বিশ্বাসযোগ্যতাটা অনেকটাই কমে এসেছে, এবং আমি যেটা আগেও কালকেও আপনাদের বলেছি একটা সাইলেন্ট রেভলিউশন সেই কারণেই হয়ে গেছে, যেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও টের করে উঠতে পারেননি, এবং তার রিফ্লেকশনটা এই যে এক্সিট পোলগুলো আসছে এবং কালকে যখন ভোট রেজাল্ট বেরোবে আপনি দেখতে পাবেন যে মানুষ প্রায় তৃণমূলের কোনো কথাই বিশ্বাস করেনি, এবং সেই কারণেই আগে থেকেই শুভেন্দু অধিকারীরা অত্যন্ত রকমে ভীষণ সতর্ক হয়ে গেছেন এবং হয়ে গিয়ে যেগুলো করণীয় সেই কাজগুলো করছেন। কারণ কারচুপির ব্যাপারটা সত্যি আপনি যেটা বলছেন ত্রিস্তরীয়ই হয় এবং করা যেতে পারে, সুতরাং যদি সেটা করা হতে যেতে পারে ওদের ন্যাচারালি ওনারা ওদের ভোট ব্যাংক এবং ভোট যেটা পেয়েছে সেটাকে প্রোটেক্ট করার জন্য যা যা করবার সব কিছুই করবেন একদম স্বাভাবিকভাবে, এখানে আমি কোনো আনন্যাচারালিটি দেখছি না। এতে কিন্তু ধরে না, যদিও ইলেকশন কমিশন জানিয়েছে কারচুপি করার কোনো সম্ভাবনাই নেই, কেউ কিছু করতে পারবে না, সেই মতো তারা তো তাদের রোল তো পারফর্ম করবেই, কিন্তু কিন্তু অপোজিশন মানে যারা এখন যারা অপোজিশনে আছে তারা ইনশিওর করবে যে রুলিং ক্লাস মানে স্পেশালি রুলিং পার্টি যেন কোনোভাবে ম্যানিপুলেশনটা করতে না পারে। মহানন্দী, আপনি কি মনে করেন যে শেষ ধাপেও কি তৃণমূলের পক্ষ থেকে, আমি নির্দিষ্টভাবে দলের নাম বলছি, তৃণমূলের পক্ষ থেকে একটা একটা চেষ্টা হবে যে কোনো না কোনোভাবে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, একটা একটা চেষ্টা হবে যে লাস্টেও যদি কোনো ম্যানিপুলেশন, লাস্টেও যদি কোনোভাবে ইন্টিমিডেট করে বের করে দেওয়া যায় বিজেপি বা বামেদের কর্মীদেরকে, এটা এটাও কি পসিবিলিটি আছে বলেই এত সতর্কতা নিচ্ছে এরা? হ্যাঁ, যবে থেকে রাজনীতির সঙ্গে রাজনীতি সব থেকে বেশি একটা মুনাফাযোগ্য প্রফেশনে পরিণত হয়েছে, তবে থেকে এই ট্রেন্ডটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ আমরা বারবার বলে এসেছি, নানা চ্যানেলে আলোচনা হচ্ছে যে গণতন্ত্রের সঙ্গে সব থেকে বড় জিনিস হচ্ছে বিরোধীদের কণ্ঠস্বর, সেটাকে রোধ করা যায় না। আমরা কিন্তু স্বাধীনতার পর ভারতবর্ষে আমরা ধনতন্ত্র, সমাজতন্ত্রকে বাদ দিয়ে
একটা গণতন্ত্র গণতান্ত্রিক দেশ তৈরির লক্ষ্যে ভারতবর্ষকে নিয়ে এগিয়ে চলেছি, সেখানে গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর থাকবে সেটাই কাম্য, তবে সেটা গণতন্ত্র, ভারত পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি বলে আমরা দাবি করে থাকি। এখন যখনই, এবং ভোট হচ্ছে গণতন্ত্রের সবথেকে বড় ইনস্ট্রুমেন্ট, মানুষের কথা সেখানে উঠে আসবে, জনমত উঠে আসবে, সেটাকে দেখার দায়িত্ব নিশ্চয়ই নির্বাচন কমিশন, একটি স্বশাসিত সংস্থা, সেটার পরিচালনা করা হবে রাজ্য পুলিশ, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, এত কিছু দিয়ে। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কিন্তু সেই সন্ত্রাসযুক্ত ভোট আমরা দেখতে পাচ্ছি, মারামারি, মানুষের প্রাণ যাচ্ছে, এগুলো কোনোটাই কিন্তু কাম্য নয়। কাজে এই শেষ বেলায় অর্থাৎ ভোটের রেজাল্ট আসবে, আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে সুস্থভাবে মানুষের মতটা বেরিয়ে আসুক, সেখানে কোনো ম্যানিপুলেশন, কোনো কারচুপি যেন না হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখেছি সবকটা নির্বাচনেই কিন্তু এই অভিযোগগুলো আসছে, আমরা সাধারণ মানুষ কিন্তু ভীষণ কনফিউজড, কোনটা যে ঠিক, কোনটা যে ভুল, কোনটা যে কারচুপি করা হয়েছে ঠিক বুঝে উঠতে পারি না। আমরা জানি মানুষের রায় ঠিক মতো সামনে আসুক। একদম মহানন্দাদি, আমি আপনার পাশেই একদম ছিলাম, স্টুডিও ওয়ান আমাদের ইন্টিগ্রেটেড নিউজ কমপ্লেক্স থেকে আমরা লাগাতার সম্প্রচার করছি। আমি স্টুডিও টু যেটা রয়েছে এই মুহূর্তে, ইলেকশন স্টুডিও টু, সেখানে আমাদের আরও রাজনৈতিক অতিথিরা রয়েছেন, তাদের কাছে যাচ্ছি। দেবজিৎ সরকার রয়েছেন, বিজেপি মুখপাত্র রয়েছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, সুকন্যা দি রয়েছেন আইনজীবী, শাসক দলের পক্ষ থেকে আমি